হ্যালো বন্ধুরা মাই কালেকশন চ্যানেলের সাথে আমি অজয় বন্ধুরা আজ আমি তোমাদের এমন একটা দু টাকার কয়েন দেখাবো যে কয়েনটা হয়তো তোমাদের কাছে থাকতেও পারে বা হয়তো তোমাদের হাতে ছিল তোমরা অন্য কাউকে দিয়ে দিয়েছ জানতেও পারো এই কয়েনটা ভারত সরকার জেনারেল সার্কুলেশনের জন্য ছাপিয়েছিল এই কয়েনটা এতটাই রেয়ার কয়েন যে আজ পর্যন্ত ভারত সরকার যতগুলো কমিটিভ কয়েন ছাপিয়েছে এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা তাদের মধ্যে সব থেকে রেয়ার কয়েন এবং সব থেকে দামি কয়েন তা আজকে আমি তোমাদের এই কয়েনটা দেখাবো এই কয়েনটার সম্পর্কে ইনফরমেশান দেবো এবং এই কয়েনটার দামও জানাবো তোমরা যদি জানতে চাও কোন কয়েনটার দাম আজকের দিনে সব থেকে বেশি তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই লাইক দিও আর যদি কেউ আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করো তোমরা ভিডিওতে যে কয়েনটা দেখতে পাচ্ছ এটা হলো দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কয়েন উনিশশো সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্মৃতি উপলক্ষে ভারত সরকার এই কয়েনটা ছাপিয়েছিল প্রথমে আমরা যার স্মৃতি উপলক্ষে ভারত সরকার এই কয়েনটা ছাপিয়েছিল তার সম্পর্কে কিছু কথা জেনে নিই আজ আমি তোমাদের এমন একজন মহান ব্যক্তির সম্পর্কে বলবো যাকে আমাদের দেশের ইতিহাস কোনো দিনও ভুলতে পারবে না উনি হলেন আমাদের সকলের পরিচিত দেশবন্ধু চিত্তরঞ্জন দাস আমাদের দেশ ভারতবর্ষের ইতিহাসে একজন উজ্জ্বল নক্ষত্র হিসাবে আমরা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নাম সবাই জানি চিত্তরঞ্জন দাস যিনি ছিলেন একজন আইনজীবী ও রাজনীতিবিদ তিনি তার সমস্ত সম্পদ সাহায্যপাতিদের কাছে দান করতেন গরিব মানুষের সাহায্য করতেন ও দেশের মানুষের বিপদে পাশে দাঁড়াতেন তার এই দেশের মানুষের প্রতি অপরিসীম দয়ার জন্য দেশবন্ধু নামে পরিচিত হয়েছিলেন নারী শিক্ষা ও বিধবা বিবাহের জন্য তিনি অনেক কাজ করেছেন চিত্তরঞ্জন দাস জন্মগ্রহণ করেন আঠেরোশো সত্তর সালের পাঁচই নভেম্বর আর উনিশশো সালের জুন মাসে ওনার মৃত্যু হয় দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্মৃতি উপলক্ষে ভারত সরকার উনিশশো সালে দু টাকা দশ টাকা পঞ্চাশ টাকা ও একশো টাকার প্রুফ কয়েন ছাপায় কিন্তু একমাত্র টাকার কয়েন যেটা জেনারেল সার্কুলেশনে আসে আজ এই দু টাকার কয়েন নিয়ে আমরা আলোচনা করব দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্মৃতি উপলক্ষে এই কয়েনটা ছাপানো হয়েছিল এই কয়েনের একদিকে মাঝখানে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের পোর্ট্রেট করা আছে তার চারপাশে গোল করে হিন্দিতে ও ইংলিশে লেখা আছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তার পাশে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের জীবনীকাল লেখা আছে আঠেরোশো সত্তর টু উনিশশো পঁচিশ একদম নিচে আছে মিন্টিং ইয়ার নাইনটিন নাইনটি এইট তার নিচে আছে মিন্ট মার্ক এই কয়েনের উল্টো দিকে আছে অশোক স্তম্ভ তার নিচে হিন্দিতে লেখা সত্যমেপে জয়তে তার নিচে সংখ্যায় লেখা টু দুদিকে হিন্দিতে ও ইংলিশে লেখা ইন্ডিয়া তার নিচে দুদিকে হিন্দিতে ও ইংলিশে লেখা রুপিস এই কয়েনটার মিন্টিং ইয়ার হল 1998 নাইনটি এইট মেটাল কপার নিকেল ওয়েট সিক্স গ্রামস সাইজ টোয়েন্টি সিক্স এম এম শেফ ইলেভেন নাইনটিন নাইনটি এইটে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের এই কয়েনটা ভারত সরকার তিনটে জায়গা থেকে ছাপিয়েছিল ক্যালকাটা নয়ডা ও হায়দ্রাবাদ দেশবন্ধু চিত্তরঞ্জ দাসের এই যে কয়েনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা ভালো করে দেখো ইয়ারের নিচে একটা ডট পার্ক আছে এটা হলো নয়ডা মিন্টের কয়েন আর তোমরা ভিডিওতে যে কয়েনটা দেখতে পাচ্ছ এই কয়েনের ইয়ারের নিচে কোনো মার্ক নেই এটা হচ্ছে ক্যালকাটা মিন্টের কয়েন নাইনটিন নাইনটি এইটের দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ক্যালকাটা মিন্টের এই কয়েনের আজকের দিনে ইউএনসি কন্ডিশনে দাম হল পঞ্চাশ টাকার মতো নাইনটিন নাইনটি এইটের দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নয়ডা মিন্টের এই কয়েনের আজকের দিনে ইউএনসি কন্ডিশনে দাম হলো পঞ্চাশ টাকার মতো তোমরা এখন ভিডিওতে যে কয়েনটা দেখতে পাচ্ছ সেই কয়েনের ইয়ারের নিচে দেখো স্টার চিহ্ন দেওয়া আছে স্টার চিহ্ন হল হায়দ্রাবাদ মিন্টের সাইন এই কয়েনটাই হলো সব থেকে রেয়ার কয়েন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নাইনটিন নাইনটি এইটের হায়দ্রাবাদ মিন্টের এই কয়েনটার আজকের দিনে ইউএনসি কন্ডিশনের দাম হলো পঞ্চাশ হাজার টাকার মতো তবে এই কয়েনটা যদি খুব খারাপ কন্ডিশনও থাকে তাহলে এই কয়েনটার জন্য তোমরা দশ থেকে পনেরো হাজার টাকা পেতে পারো তবে তোমাদের আবারও একটা কথা বলি কয়েনের দাম ঠিক হয় কয়েনের কন্ডিশানের ওপর তোমরা যে কয়েন তোমাদের কাছে আছে সে কয়েনটা কি কন্ডিশানে আছে তার উপর ওই কয়েনের দাম কম বেশি হতে পারে বন্ধুরা আশা করি ভিডিও তোমরা সবাই পুরোপুরি দেখেছো তোমরা নিশ্চয়ই জানতে পেরেছো কোন কয়েনটা এত বেশি রেয়ার কয়েন কোন কয়েনটার আজকের দিনের দাম পঞ্চাশ হাজার টাকার মতো তোমাদের কারোর কাছে যদি এই কয়েনটা থাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখো আর আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করো আজ এই পর্যন্তই নেক্সট দিন নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে